আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর্থ্রাইটিস অনেকের কাছে অনেক কঠিন একটা বিষয়, বাট যাদের কাছে এর চিকিৎসা জানা আছে তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, অনেকটা ডায়াবেটিসের মতো। ডায়াবেটিস আপনি যদি এর সঠিক নিয়ন্ত্রণে না রাখেন আপনার জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কিন্তু যদি আপনি সঠিক নিয়মানুবর্তিতার ভিতরে থাকেন, সঠিক নিয়ম কানুন মেনে চলেন, সঠিক ওষুধ গ্রহণ করেন সবসময়, সুগার ফ্রি জীবন, দেখবেন খুব সুন্দর আছেন, ভালো আছেন, সুস্থ স্বাভাবিকভাবেই সারাটা জীবন পার করতে পারবেন। আর্থ্রাইটিস বলেন, পিএলআইডি বলেন, এই রোগগুলো অনেকটা এরকম নিয়ন্ত্রণযোগ্য, যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন সারা জীবন আপনি ভালো থাকতে পারবেন। সঠিক চিকিৎসা যদি গ্রহণ করেন আজীবন আপনি সুস্থ স্বাভাবিক আর দশটা মানুষ যেমন ঠিক সেভাবে থাকতে পারবেন। দর্শক, আমার পাশে আমাদের যে বোনটি আছেন যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল, পাশাপাশি ওনার পিএলআইডি ছিল, ওনার শরীরে ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল, অসংখ্য রোগ বাসা বেঁধেছিল, জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, স্বাভাবিক কোনো কাজ আর করতে পারছিলেন না, থেমে থাকেননি, চেষ্টা করেছেন, চিকিৎসা করে গিয়েছেন, একের পর এক চিকিৎসা করেছেন, যে যখন যেখানে পেরেছে সেখানে ছুটে গিয়েছেন চিকিৎসার জন্য। সবশেষে যখন সন্ধান পান এই ডিপিআরসি হসপিটালে, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচয় করে দিই আপনাদের, একটু জানার চেষ্টা করব কি ধরনের সমস্যা ছিল ওনার এবং কি কি ধরনের ট্রিটমেন্ট উনি করেছিলেন। আসসালামু আলাইকুম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আপনি তো একজন হাউস ওয়াইফ, গৃহিণী, কয় সন্তান আপনার? তিনজন। সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে এখন? আমরা জানি যে আপনি এই এত দূর থেকে ডক্টর.Md.Shafiullah স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছিলেন, আপনার কি ধরনের সমস্যাগুলো ছিল যদি একটু খুলে বলতেন আমাদেরকে? স্যার, আমি তো অত কিছু বলতে পারি না। আপনি যা জানেন, আপনার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, আমার মেইন ব্যথা ছিল স্যার হাঁটুর মধ্যে, হাঁটুতে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল পাশাপাশি, এমনি বসে নামাজ পড়তে লইলে একটু ব্যথা লাগতো, তো আবার দাঁড়ায় পড়তাম। আচ্ছা, কত বছর থেকে এই সমস্যাটা? সমস্যাটা স্যার আমার এক বছর ধরে এই হাঁটুর মধ্যে সমস্যা। এক বছর থেকে। পাশাপাশি কি আপনার কোমরে ব্যথা ছিল? কোমরে ব্যথা ছিল, এমনি মানে কোনো বসে কোনো কাজ করতে পারতাম না। আচ্ছা, আর পাশাপাশি কি যাদের সাধারণত আর্থ্রাইটিস হয় বা ভিটামিন ডি জনিত ঘাটতি হয়, দেখা যাচ্ছে শরীরের প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন হয়, ব্যথা হয়, আপনার কি এরকম ছিল কোনো কিছু? বলছে স্যার, বলছে যে বাতের সমস্যা বেশি। আচ্ছা, স্যার বলছে কোনো কিছু না, আমার শরীরে এখানে ব্যথা করছে। আমি কি বলবো ভাই, আমার এখানে ব্যথা করতো, কোমরে ব্যথা করতো, হাঁটুতে ব্যথা করতো, ঘাড়ে ব্যথা করতো, আপনার কোথায় কোথায় করতে হবে সেটা শুনুন। স্যার, আমার হাঁটুতে ব্যথা ছিল, আর পিঠে এখানে একটু মেরুদণ্ডে ব্যথা ছিল। আচ্ছা, তো এই গত এক বছর আগে থেকে আপনার এই ব্যথাটা শুরু হয়, তার আগে কি আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন? স্যার, এরকম ওই নড়াচড়া খাইছি আর কি। আচ্ছা, তো যখন প্রথম এই ব্যথাটা শুরু হয় কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছিলেন? দেখাইছিলাম স্যার। কতজন ডক্টর? মালিবাগ একটা ডাক্তারই দেখাইছি। আচ্ছা, উনি মালিবাগ শামীম ডাক্তার। আচ্ছা, তখন উনি পিজি ডাক্তার, পিজি ডাক্তার দেখিয়েছিলেন, উনি কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন আপনাকে? উনি বলছে যে হাঁটুর গিরা খয়েছে, তারপরে মনে করো যে বাতের সমস্যা আছে। আচ্ছা, তো সেই যে চিকিৎসা দিয়েছিলেন সেই চিকিৎসায় কতটুকু সুস্থ হয়েছিলেন আপনি? ওষুধ খেলে ভালো থাকি। আচ্ছা, ওষুধ না খাইলে? ওষুধ ছেড়ে দিলে আবার আগের মতো অবস্থা চলে যাচ্ছে। কখনো কি এরকম হয়েছে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, প্রচন্ড কষ্ট হচ্ছে, এরকম হয়েছে? পা ফুলে যেত, মনে হয় যে পাটা খুলে যাচ্ছে, শরীর থেকে খুলে যাচ্ছে, এরকম ব্যথা হতো? পা ফুলেও যেত, পাটা ফুলে যেত, ব্যথা প্রচন্ড রকম ফুলে যেত, তখন হাঁটাচলা করাটা খুব কষ্টকর হয়ে যেত। স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে? এটিপিআরসি ইউটিউবে, ইউটিউবের মাধ্যমে হঠাৎ করে একদিন দেখতে পান? দেখতে পাইয়া তারপরে দিনই আসছিলাম স্যার। মানে যেদিন দেখতে পেয়েছেন তার পর দিনই চলে এসেছেন? আচ্ছা স্যার, হ্যাঁ, এক মাসের ওষুধ নিয়ে খাইছি, স্যার ভর্তি থাকতে বলছে, তাই বলছি যে স্যার একটু টাকা পয়সার সমস্যা আছে, টাকা পয়সা জোগাড় করে এসে পরে ভর্তিতে ভর্তি হয়ে গিয়েছে। ভর্তি হওয়ার পরে কি হয়েছিল? আজকে কততম দিন?
আচ্ছা 21তম দিনে সেই প্রথম দিন প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হওয়া মানুষটা আজকে কেমন আছেন? আছি স্যার ভালো আলহামদুলিল্লাহ। এখন কি হাঁটা চলা সব কিছু করতে পারছেন? হ্যাঁ স্যার, উনি বাসায় গিয়া চলাফেরা করব। তারপর আমার ডাক্তার যদি বলে তাহলে আপনারা আসুন। আচ্ছা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত ভুগেছেন এবং তারা যখন সঠিক চিকিৎসা পেয়েছেন ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার, কিন্তু খুবই অল্প সময় এবং দ্রুত সময়ের ভিতরে এরা সুস্থ হয়ে ওঠেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।